বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অ্যামাজনের আর একটা পার্সেল ওপেন করব আমরা। রোজ তো জানো তো আজকালকার রোজকার জীবনে অনলাইনই সব, আমরা সমস্ত কিছু অনলাইন থেকেই অর্ডার করে থাকি, আর আমাদের প্রত্যেক দিন পার্সেল আসতে থাকে, আর ওর খুব মজা পার্সেল আসে। এটা নেল পলিশ রিমুভার, তুমি বলো তুমি মাখো। এটা হচ্ছে আমার একটা নেল পলিশ রিমুভার এসছে ইনসাইডের। এটা মোটামুটি কম দামের মধ্যে ভালোই ছিল, তো এটা আমি এই ফার্স্ট টাইম। আগে আমি ল্যাকমি ইউজ করেছি, তারপর ধরো এল18 ইউজ করেছি, কিন্তু তারপর ওই যে হয় না রিমুভ করার, তোমার কৌটোর মধ্যে পাওয়া যায় টিস্যু রিমুভ, ওটাও কিনেছি, কিন্তু এই ইনসাইডের এটা তোমাদের ওখানে উল্টো আসবে। হ্যাঁ, তো আমি ওটাই বলছি, এটা ইনসাইডের একটা নেল পলিশ রিমুভার, তো আমি এটা ইউজ করে দেখি এটা কেমন হয়, তারপরে জানাবো। আর আর একটা পার্সেল থেকে বেরিয়েছে যেটা, সেটা হচ্ছে এই জন্ডুর অর্থোপেডিক অয়েল। এটা আরেকটা পার্সেলে এসেছে, এটা ব্যথা বেদনার উপশমকারী অয়েল। ওই বিভিন্ন যে ভলিনি মুভ পাওয়া যায় মার্কেটে, সেই রকম জিনিস ঠিক নয়। এটা আয়ুর্বেদিক কম্পোজিশন আছে, মানে অথেন্টিক আয়ুর্বেদের বইতে যেভাবে লেখা আছে কম্পোজিশন, সেইভাবেই একটা বড় কোম্পানি ঝন্ডু তারা বানিয়েছে। যা কিছু গাছগাছড়া মেশালি সেটা আয়ুর্বেদ হয়ে যায় না। আয়ুর্বেদের টেক্সট বই আছে, সেই টেক্সট বইতে ওদের লেখা থাকে যে এই ওষুধ এই অসুখের জন্য, আর তাতে এই এই গাছগাছড়া এত এত পরিমাণে দিতে হবে, সেটা হচ্ছে প্রপার আয়ুর্বেদ। যা হোক, হাবি জাবি গাছ গুঁড়ো করে মিশিয়ে দিলে সেটা আয়ুর্বেদের ওষুধ হয়ে যায় না। তা এই জিনিস একটা ভালো কোম্পানির, ঝন্ডু ডাবর, এই কিছু ভালো আয়ুর্বেদ কোম্পানি আছে, বৈদ্যনাথ আছে, ওদিকে মহারিষি আছে। আয়ুর্বেদের জিনিস খেলে এই সমস্ত ভালো জিনিসেরই নিতে হয়। আর এটা খাওয়ার নয়, এটা যদিও লাগাবার, এটা তেল, কিন্তু ভলিনিতে যেটা হয় বা কিছু অ্যালোপ্যাথি যে পেন রিলিভার যে মলমগুলো আছে বা স্প্রেগুলো আছে, তাতে একটু স্কিনেতে ড্যামেজ হয় দেখেছি, কিন্তু এটাতে সেরকম স্কিনের কোনো ড্যামেজ হয় না, দীর্ঘদিন ইউজ করা যায় এবং ব্যথা বেদনাও সারা। বাড়িতে বয়স্ক মা বাবা থাকবে, তাদের জন্য এটা খুবই উপকারী, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা ইউজ করেছি, উপকার হয়েছে, সেই পারপাসেই বললাম। হ্যাঁ, রুমাল হলো বৈদ্যনাথ কোম্পানির, আর এটা ঝন্ডুর হচ্ছে অর্থোপেডিক। এইগুলো ভালো, হ্যাঁ ওটাও ভালো, রুমালটাও ভালো। ওটা বৈদ্যনাথ কোম্পানির বেসিক্যালি কি থাকে, তারপিন তেল থাকে। এবার তার সাথে আরো কিছু জিনিস গাছগাছড়া, যেমন এখান থেকে যদি বলি মহানারায়ণ তৈল লেখা, মহামাংস তৈল, এগুলো পড়ে আমরা বুঝতে পারবো না। যারা আয়ুর্বেদের ডাক্তার, আয়ুর্বেদের ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছে, তারা এগুলো ডিটেলসে বলতে পারবে বা বুঝতে পারবে এই কম্পোজিশনটার মানে কি, এতে কি কি আছে। তো সেক্ষেত্রে আমরা যেটুকু দেখবো যে আমাদের কতটা উপকার হচ্ছে বা আমাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা ইউজ করে, আর কোম্পানিটার নাম করা বড় ভালো কোম্পানি কিনা। হ্যাঁ, আর আমরা কিন্তু এটা মানে আন্দাজে ইউজ করছি না, ওদের যে একজন প্রফেসর আছেন মেডিকেল কলেজের, তো তিনি কিন্তু এটা সাজেস্ট করেছিলেন, আয়ুর্বেদিক ডক্টর যিনি আছেন। হ্যাঁ, তো উনি আর কি ওদের অফিসের একজন ডক্টর, তিনি এটা সাজেস্ট করেছিলেন, তো তাই জন্যই আমার এবারির বাবা মার জন্য এটা আনা হয়েছে। আর বাবা মা তো এমনিতেই জানো বয়স হয়ে গেলে কত ব্যথা কত জায়গায় হয়, তো এইগুলো ইউজ করে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট, ধরো তোমরা ঘুরতে গেলে সাথে করেই তেলটা ক্যারি করতে পারো, কারণ এই তেলটা ক্যারি করে মানে তুমি ম্যাজিকের মতন কাজ করে, তো অল্প একটু নিয়ে মালিশ করলে ম্যাজিকের মতন কাজ করে। এরকমই তেল, কিন্তু ভালোই দাম আছে, এক পাইলের দাম 200 টাকা 250 টাকার কাছে। এবার দাম তো অনলাইনে ওঠে নামা করে, আর লোকাল ওষুধের দোকান তো আপনার হাতে কিরকম কি করবেন। আর সাথে এই চিরকুট দিয়েছে, চিরকুটে লেখা আছে এটা কোন করে, যে কোনো অস্টিওআর্থ্রাইটিস, গাউট, গাউট মানে আপনার যেটা বাতের ব্যথা বলে, স্পন্ডিলাইটিস যে ঘাড়ে ব্যথা, হ্যাঁ, তারপরে শীতকালে খিঁচ লেগে যাওয়া বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, জয়েন্টে ব্যথা হওয়া, জয়েন্টে আপনার নড়াচড়ার সময় কটকট করে আওয়াজ হচ্ছে, ব্যথা হচ্ছে, হ্যাঁ, বা অনেকের হয় যে রাতের বেলায় প্রচণ্ড পা কামড়ায়, পা যন্ত্রণা করে, সেই রাতের বেলায় যে পা কামড়ায় পা যন্ত্রণা, তার জন্য এটা উপকারী। তাছাড়া কোমরে ব্যথা, হ্যাঁ, থাইতে ব্যথা, হ্যাঁ, যে কোনো রকম আঘাত, মুচকে যাওয়া, সমস্ত ধরনের ব্যথার জন্য লেখা আছে। আর এটাতে কিন্তু কোনো স্কিন র্যাশেস হয় না, এটাতে কিন্তু অনেকে আছে দেখবে ওই ভলিনি টলিনি বেশি ইউজ করলে একটা স্কিনের উপরে রেডিশ একটা ভাব চলে আসে, একটা ইরিটেশন হয়, এগুলো কিন্তু কিছু হয় না। আমরা কিন্তু ইউজ করেছি আর সত্যি এটা ভালো, তোমাদেরকে কেন খারাপ রিভিউ দেবো বলো, এটা সত্যি ভীষণ ভালো। আর এই যে এটা আমি দেখি আমার বর না খুব বকাবকি করে, মানে যদি ভুলভাল কোম্পানির চোখের জিনিস, ঠোঁটের জিনিস, হ্যাঁ, মুখের জিনিস, এসব ভুলভাল কোম্পানি ইউজ করলে
ভালো হয় না, তো জানি না, আমি এটা নিজে ডিস্কেই নিয়েছি। আর এমনিতেই তো জানো নেল পালিশ রিমুভাল বেশি ইউজ করা ভালো নেল না। পালিশ রিমুভালে বেসিক্যালি বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে, হুম যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছেন পড়েন তারা জানেন যে বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড কার্সিনোজেনিক, মানে ক্যান্সার পর্যন্ত করে দিতে পারে এবং সেটা খুবই ক্ষতিকর। ইভেন এক্সপেরিমেন্ট করেছে, একটা খরগোশ ধরুন খরগোশের গায়ে লোমটা একটুখানি তুলে দিয়েছে, দিয়ে সেখানে ডেলি বেনজিন লাগানো হতো, তারপরে দেখা গেলো 1-2 মাসের মধ্যে খরগোশের চামড়ায় ক্যান্সার হয়ে গেছে। তা এই নেল পালিশ রিমুভার বা বেসিক্যালি এই ধরনের নেল পালিশ সবই অ্যারোমেটিক বেনজিন কম্পাউন্ড। নখে লাগাচ্ছেন ঠিক আছে, কারণ নখ হচ্ছে ডেড, এখানে কিছু লিভিং টিস্যু লিভিং সেল সেল কিছু নেই নখেতে, কিন্তু নখ ছাড়িয়ে যখনই নখের ওপরের এই চামড়ার জিনিসটা লাগছে তখনই কিন্তু সেটা স্কিনের ক্ষতি করবে। সেই জন্য নেল পালিশ রিমুভার বি কশাস, যে নখের বাইরে যতটা মিনিমাম লাগবে ততটা এবং বেশি ইউজ না করাই ভালো এই সমস্ত জিনিস। নেল পালিশও বেশি ইউজ না করা ভালো, কারণ বেশি দিন ইউজ করতে করতে দেখবে একটা হলুদ, একটা লালচে একটা আভা পড়ে যায়, যেটা কিন্তু অলরেডি স্কিন মানে নেটের মানে নেলের যে ডেড ব্যাপারটা আছে, ডেড সেল যেটা আছে সেটাকে কিন্তু আরো ড্যামেজ করে দিচ্ছে, মানে নখ ভঙ্গুর হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য বেশি নেল পালিশ ইউজ করা নাই ভালো, আর বেশি রিমুভার দিয়ে না তোলাই ভালো। তো আমি একটু নেল পালিশ পরতে ভালোবাসি, তো যেরকম নেল পালিশ কিনিও আর নেল পালিশ পরতেও থাকি। তো যাই হোক, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো এইটা কিরকম কি হয়, এটা আমি আগে একটা কিনেছিলাম জানো তো, কোন কোম্পানির ঠিক মনে করতে পারছি না, একটা বেনামি কোম্পানির, ঠিক ঘষে 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 তুলতেই পারি না নেল পালিশ, মানে এত ঘষি ঘষে ঘষে উঠছেই না। যখন এতটা অনেক কোয়ান্টিটিতে দিচ্ছি তখন হলে কিন্তু বেশি কোয়ান্টিটি কি ভালো, ছোট তো নখে তো অ্যাবজর্ব করে যায়, তাই না? এর সাথে আজকের এসেছে আর এই RBL ব্যাংকের ডুয়েট ক্রেডিট কার্ড, এটার আনবক্সিং একটা সেপারেট ভিডিওতে দেওয়া হয়েছে, কিভাবে পেতে হবে সেই ভিডিওতে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন যারা ইন্টারেস্টেড থাকবেন। আর অনেকের আছে কি আছে ক্রেডিট কার্ডের নেশা, মানে অনেক কার্ড থাকবে আমার ব্যাগে, অনেক ড্রিম কার্ডের ড্রিম, এই যে আমার এরার মতন আর কি সমস্ত কার্ডের ড্রিম থাকে অনেকের, আমার ব্যাগ ভর্তি কার্ড থাকবে। আর সাথে আর একটা এই বড় পার্সেল আছে অ্যামাজন থেকে, তো এইটাই বেশি কি আছে। তো এই পার্সেলটা খোলা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে SFT কোম্পানির, ঠিক আছে কি আছে সেটা পিছনে লেখা, চিয়া সিড, হয়তো ক্যামেরায় হয়তো উল্টো আসবে লেখাটা, জানি না কি লেখা আসবে, বাট এটা আছে চিয়া সিড, ঠিক আছে উল্টো আসবে। SFT হয়তো খুব বড় কোম্পানি বা নাম করা কোম্পানি নয়, এরা হয়তো খুব রিসেন্টও নয়, এটা যথেষ্ট পুরনো কোম্পানি। এর গায়েতে লেখা আছে 1995 সাল থেকে এদের ব্যবসা আছে, আর বেসিক্যালি গাজিয়াবাদ UP থেকে এদের হেড অফিস। তাই এবার খুব নাম করার না হলেও এদের কোয়ালিটি ভালো, এরা অনেকদিন ধরে এই সমস্ত ড্রাই ফ্রুট ধরুন বিদেশ থেকে যেসব ড্রাই ফ্রুটগুলো আসে, ওই শুকনো খেজুর, কাজু বাদাম, পেস্তা, হ্যাঁ এই সব, তারপরে খোবানি বা যা ক্যাপ্রিকট, এইসব জিনিস এরা বহুদিন ধরে বিদেশ থেকে আনাচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটে এরা বিক্রি করছে। আর রিসেন্ট অ্যামাজন ফ্লিপকার্ট হওয়ার পর থেকে এরা অনলাইনেও বিজনেস করছে। আগে তো ধরুন এইসব প্রোডাক্ট এই আমাদের এখানে আসতো না, লুসি আসতো, অ্যাপ্রিকট, কাজু, কিশমিশ, পেস্তা, খোবানি, হ্যাঁ শপিং মল থেকে, শপিং মলে পাওয়া যেত, কিন্তু বেশি পাওয়া যেত ওই বড় বাজারের লুস রাস্তার ধারেই পাওয়া যেত, লোকে যখন অফিস পাড়ায় যেত তখন সেখান থেকে নিয়ে আসতো। এখন এগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, ওরা আবার বলেছে যদি ভালো রিভিউ দিই তাহলে 50% ক্যাশব্যাক দেবে, যদি আমরা এটা কোনোবারই করি না আর সময় দেওয়া হচ্ছে না, তারপরে এদেরকে ট্রাস্ট কেন পাঠাতে যাবো, আমি তোমাকে ভালো রিভিউ দিয়েছি দাও 50 টাকা দাও, ওটা আমাদের ঠিক আসে না। হ্যাঁ তো বলেছে, ওরা বলেছে সে ওদের মতো, কিন্তু জিনিসটা ভালো ইউজ করছি ব্যাস এই পর্যন্ত। তারপরে অনেক কোম্পানির হয় আর অনেক মানে কোয়ালিটির হয়, চিয়া সিডটা খাওয়া ভালো, কেন ভালো না ধরুন এটা আপনার ভাত মাছের মতো জিনিস নয় যে ডেলি খেলে, এটা আপনার হজমে সাহায্য করবে, এতে ফাইবার থাকে যে ফাইবার কনস্টিপেশন দূর করবে, রক্তে কোলেস্টেরল কমাবে, এর মধ্যে প্রচুর থাকে সলিউবল ফাইবার, মানে এমন কিছু ফাইবার যেটা আপনার রক্তের সাথে গুলে যাবে খেলে, সেটা গেলে আপনার রক্তে কোলেস্টেরল সুগার এইগুলোকে তখন তারা কমিয়ে দেয়, সেক্ষেত্রে সুগার রোগী বা যারা ওজন কমাতে চান তাদের জন্য চিয়া সিড উপকারী। আমরা শুধু ওজন কমানোর জন্য না, সকালে ভিজিয়ে খাই, হ্যাঁ
হ্যাঁ, আমরা কিন্তু এটা মানে ওর বডি ওয়েট অনেকটাই ছিল, একটু হেলদি ছিল, আর আমিও মাঝখানে বিয়ের পরে একটু হেলদি হয়ে গেছিলাম। তো রিসেন্ট আমরা 2 ইয়ার্স ধরে ইউজ করছি চিয়া সিড, সকালবেলা কিচ্ছু না, কোনো ব্যাপার না। এগুলো অনেক রকম হেজিটেট করে দেখায় ভিডিওতে যে এটার সাথে এই মিশিয়ে খাও ওই মিশিয়ে খাও, কোনো ব্যাপার না। এগুলো জাস্ট দিনে যদি দুবার খেতে পারো, মানে একবার সকালবেলা আর একবার রাতের বেলা শোয়ার আগে, কিন্তু হ্যাঁ এক গাদা খেয়ে ফেললে কিন্তু তার অবস্থা ভালো হবে না। পাতি 1 চামচ জলে গুলে যেটা করতে পারো এটা বেশ, হ্যাঁ গরম জল একদমই তাই। একটু যদি বেশি এর উপকারিতা পেতে চাও তাহলে 1 গ্লাস গরম জলের মধ্যে তুমি চিয়া সিডটা ভিজিয়ে রাখবে। এবার চিয়া সিডটা যখন ভিজে যাবে, জলটা তো ঠান্ডা হয়ে যাবে, তখন 1 ফোঁটা লেবুর রস দিয়ে, মানে 1টা লেবুর রস দিয়ে গোটা বা হাফ, বা যে অনেকে লেবু স্যুপ করে না তারা নাও খেতে পারো, শুধুই খাও না, তাতে অনেক উপকার হয় আমাদের। মানে আগের বডি ওয়েট যদি দেখো অনেকটাই আমরা হেল্পফুল। আমি আমি কিন্তু চিয়া সিডের সাথে অনেক রকম মিশিয়ে খাই, সেটা আরেকদিন বলবো, কিন্তু চিয়া সিড শুধুই খাও না, তাতে জল দিয়ে ভিজে অনেকটা হেল্প করে। আর হ্যাঁ, এরকমটা নয় যে আমি হাবি জাবি যা খুশি খেয়ে যাব, হ্যাঁ আমি এই প্রচুর খেয়ে নিলাম, খেয়ে 1 গ্লাস চিয়া সিড খেয়ে নিলাম কমে যাবে ওয়েট, একদমই কিন্তু সেটা হবে না। তোমাকে খেতে হবে, তোমাকে প্রপোর্শনে খেতে হবে সব কিছু, এরকমটা নয় যে অনুপান, মানে এটা মেন ওষুধ মেন। আপনার সুগারের ওষুধ তো সুগার হলে খেতেই হবে, কোলেস্টেরলের ওষুধ খেতেই হবে, সেগুলো কোনো, কিন্তু ওষুধের সাথে যাকে আমরা বলি অ্যাডজুভেন্ট বা বাংলায় বলে অনুপান, যেটা তার সাথে খেলে সে ওষুধের অ্যাকশনটাকে হেল্প করবে, বা আপনাকে ওষুধটা হয়তো কম খেতে হবে, আপনাকে ডেলি 2 খানা সুগারের ওষুধ খেতে হয়, হয়তো চিয়াশিড মেথি এগুলো রেগুলারলি খেয়ে গেলে হয়তো সুগার লেভেল কিছুটা কমলো, তাতে হয়তো 2 খানার জায়গায় 1.5 খানা ওষুধ খেলে হচ্ছে, কারণ অ্যালোপ্যাথি ওষুধে তো বেশি খাওয়া ভালো না, সব ওষুধেরই সাইড এফেক্ট থাকে কিছু না কিছু। তো যাই হোক, কিন্তু ওষুধ খেতেই হবে, ওষুধের সাইড এফেক্ট থাকবে অবশ্যই থাকবে, কিন্তু তা বলে ওষুধকে টোটালি বন্ধ করা যাবে না। আপনার ডাক্তারবাবুকে যেমন দেখাচ্ছেন দেখিয়ে ওষুধ সেই মতো খেয়েই যেতে হবে, সুগার কোলেস্টেরল প্রেশার থাইরয়েড যা থাকবে তার ওষুধ। এবার কিছু কিছু গাছগাছরা কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো হেল্প করতে সাহায্য করে সেগুলোকে জানতে হবে, মানে দুমদাম খেয়ে নিলেই হবে না, যেটা খেলেই এটা হয় লোকে বলেছে সেরকম না, নিজেকে বুঝতে হবে, বইপত্র আছে সেগুলো খুলে পড়তে হবে যে কেন কেন কারণটা জানতে হবে। এই যেমন আপনার ধরেন চিয়া সিড কীভাবে সুগার বা কোলেস্টেরল কমায়, তার সলিউবল ফাইবার দিয়ে, এইরকম সব কিছুর একটা কারণ আছে, যুক্তি আছে। এই করলা উচ্ছে সুগার কমাতে হেল্প করে, করলা উচ্ছে নয় করলা হেল্প করে, যেটা সাইন্টিফিক্যালি প্রুফেন যে করলা হেল্প করে, আর সত্যি হেল্প করে। আমার শ্বশুরমশাইকে খাইয়েছি, মানে একটানা ধরো একটু সুগার বেড়ে গেলে একটানা 1 মাস বা 15 দিন তোমাকে জুসটা খেতে হবে, তার সাথে অবশ্যই আদা ইউজ করতে হবে। হ্যাঁ আদা দিয়ে মানে কি বলতো, তেতোর ভাবটা আদা দিলে কমে যায়, তাহলে কি হবে, ওনাকে খাইয়েছি আর উনি দারুণ রেজাল্ট পেয়েছে। সেই সাথে অবশ্যই হাঁটাটা প্রয়োজন, উনি হেঁটে যা উপকার পেয়েছে, মানে এক্সারসাইজটা মাস সব কিছুর প্রথমে এক্সারসাইজ, সকালবেলা উঠে যে যোগা করেন যোগা, বা যে এক্সারসাইজ করবেন যখন সকাল বা সন্ধ্যে যে কোনো এক সময় হাঁটতে যাবেন, আর অবশ্যই নিয়ম করে যোগা করবেন, তবেই নিজের মানে এইসব খেয়ে তখনই লাভ হবে যখন আপনি অন্যদিকেও একটুখানি এফোর্ট দেবেন। এরকম 1 গাদা সমস্ত প্রোটিন জাতীয় খাবার খেয়ে যদি ভাবেন যে 1 চামচ চিয়া সিড খেয়ে ওয়েট কমবে, কখনোই সেটা সম্ভব না। সেটা ডেলি 1 ঘন্টা করে কেউ খাসির মাংস নিয়ে বসছে আর সকালে 1 চামচ করে চিয়া সিড খাচ্ছে, তাহলে তো কোনো লাভ নেই। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন যে সব কিছু যুক্তিতর্ক দিয়ে বিচার করে আমাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এইটুকুই, আবার যদি নতুন নতুন যখন প্রোডাক্ট আসবে আপনাদের সাথে শেয়ার করব, আমরা দুজনেই রিভিউ ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো আর আমরাও ভালো থাকার চেষ্টা করবো, চলো টাটা।